কিভাবে আপনি ফেসবুক প্রোফাইল লক করবেন। ফ্রেন্ডস, এখনকার দিনে বেশিরভাগ মানুষই ফেসবুক প্রোফাইল লক রাখে, আবার অনেকেই জানে না যে কিভাবে ফেসবুক প্রোফাইল লক করতে হয়। তো ফ্রেন্ডস, আপনিও যদি আপনার ফেসবুক প্রোফাইল লক করতে চাইছেন তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কিভাবে ফেসবুক প্রোফাইল লক করবেন। তো ফেসবুক প্রোফাইল লক করার জন্য আপনাকে প্রথমে ফেসবুকে আসতে হবে। ফেসবুকে আসার পর একদম উপরে ডান দিকে দেখুন একটা থ্রি লাইন আছে, আপনাকে থ্রি লাইনে ক্লিক করতে হবে। থ্রি লাইনে ক্লিক করার পর এবার নামের উপরে ক্লিক করছি, মানে প্রোফাইলে আসছি। ফ্রেন্ডস দেখুন, আমার কিন্তু ফেসবুক প্রোফাইল লক করা নেই, আমি আমার ফেসবুক প্রোফাইল লক করে এখানে এসে আপনাদের দেখিয়ে দেব। তো ব্যাকে আসছি, এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। নিচে আসার পর একদম নিচের দিকে দেখুন একটা অপশন আছে, সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনাকে এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করতে হবে। সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর সেটিং অ্যান্ড প্রাইভেসির নিচে দেখুন একটা অপশন আছে সেটিং, এবার আপনাকে এই সেটিংয়ে ক্লিক করতে হবে। সেটিংয়ে ক্লিক করার পর এবার এখানে আপনাকে স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে, এখানে আপনাকে খুঁজতে হবে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি। নিচের দিকে দেখুন লেখা আছে অডিয়েন্স অ্যান্ড ভিসিবিলিটি, এর আন্ডারে দেখুন একটা অপশন আছে প্রোফাইল লকিং, এবার আপনাকে এই প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইল লকিংয়ের উপরে ক্লিক করার পর এবার একদম নিচের দিকে দেখুন একটা ব্লু কালার বাটন আছে, লেখা আছে লক ইউর প্রোফাইল, এবার আপনাকে লক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করতে হবে। লক ইউর প্রোফাইলের উপরে ক্লিক করার পর এবার একদম নিচে ওকে। ফ্রেন্ডস দেখুন, আমার ফেসবুক প্রোফাইল লক হয়ে গেছে। তো ফ্রেন্ডস দেখুন, কত সহজে ফেসবুক প্রোফাইল লক করা গেল। আর ফ্রেন্ডস, আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম চেঞ্জ করতে চাইছেন তাহলে এই ভিডিওটা দেখতে পারেন, এই ভিডিওতে একদম সহজভাবে দেখানো হয়েছে আপনি কীভাবে আপনার ফেসবুক প্রোফাইলের নাম চেঞ্জ করবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি বুঝতে কোনো ধরনের অসুবিধা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন।